তো হে গাইস, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিএম স্টাইল ভ্লগ। তো এখন বাজে সন্ধ্যে 6টা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আমাকে আমি অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, তার কারণ হচ্ছে আমার ভীষণ শরীর খারাপ ছিল। তো মানে জ্বর ছিল, প্লাস আমার খুব মাড়িতে যন্ত্রণা হচ্ছিলো, তো মুখটা আমার এক সাইড পুরো ফুলে গেছিলো। তো তাই জন্য আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। প্রায় 7 দিনের মতন হবে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি। তো এখনও আমার মেডিসিন চলছে, তারও দেখাচ্ছি। তো দেখো, এখনও আমার এই সব মেডিসিনগুলো এখনও চলছে, এত এত মেডিসিন খেতে হয় রোজ আমাকে। তো এখন আমি অনেকটাই সুস্থ আছি, তাই জন্য তোমাদের সঙ্গে ভ্লগটা আমি আজ থেকে শেয়ার করছি। তো সকাল থেকে আমি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি, কারণ সকালবেলাতে অনেক ব্যস্ত ছিলাম আজকে। তাই বিকেল থেকে আমি ভাবলাম যে চলো ভিডিওটা স্টার্ট করা যাক, অনেকদিন রেস্ট নেওয়া হলো। তো আজ থেকে প্রপারভাবে প্রতিদিন আমি তোমাদের সঙ্গে ভিডিও দেব। তো গাইজ দেখো, অনেকদিন পর মানে একটু সুস্থ হয়ে আমি বাইরে বেরোবো। তো অনেকদিন বেরোইনি, শুধুমাত্র ডাক্তার দেখানোর সূত্রেই বেরোনো হয়েছে, এছাড়া আমি একটুও বেরোইনি। আর তোমাদের অনেকের ভিডিও আমিও কন্টিনিউ দেখতেও পারিনি, বলতে গেলে আমি ফোনের থেকে একটুখানি দূরেই ছিলাম, কারণ ভীষণ শরীরটা খারাপ ছিল। তো তাই জন্য না ফোনের কারোর ভিডিও দেখতে পেরেছি না কিছু। তো এবার আমি সবারই ভিডিও দেখবো আর আমার ভিডিওগুলো ডেলি আপলোড হবে। তো আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, দেখো। তো আমি হচ্ছে গিয়ে আমি কিনিনি এগুলো, ও আমাকে এমনি নিজের পছন্দ করে কিনে এনে দিয়েছে। তো তোমাদেরকে দেখাই, ফার্স্টে দেখো একটা কুর্তি দেখাচ্ছি, দেখো। তোমরা অবশ্যই জানাবে যে কুর্তিগুলোর কালার আর কুর্তি কেমন হয়েছে। এটা ও আমায় কিনে দিয়েছে, এই একটা। আর আরেকটা কুর্তি কিনে দিয়েছে, এটা সিম্পল, এগুলো আর কি টুকটাক গরমে পড়ার জন্য আমি কিনে দিয়েছে। তো এই আরেকটা কুর্তি কিনে দিয়েছে। আর থার্ড হলো এটা, এটা একটু ভালো ধরনের কিনেছি, যাতে এদিক ওদিক যাওয়ার জন্য পরে যেতে পারি। আর আমার রেড কালারের কুর্তি নেই বলতে গেলে, তো ও আমার জন্য এটা কিনে দিয়েছে রেড কালারের। তো আমি জানতামই না ও হট করে কালকে কিনে নিয়ে এসেছে। তো অবশ্যই জানিও যে ড্রেস কুর্তিগুলো কেমন হয়েছে। আর একটা হোয়াইট কালারের লেগিংস কিনে এনে দিয়েছে, আর একটা এই পিঙ্ক কালার, এই দুটো লেগিংস। তো এগুলো হচ্ছে একটু একটু মানে বড় হচ্ছে, আমার মিডিয়াম সাইজ লাগে আমার। তো এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ, যেগুলো পাইনি সেগুলো আর কি নেই আর কি, সেগুলো এক্সেল কি লার্জ এরকম এনেছে। তো এগুলো একটুখানি করে খাপাতে হবে, তাই জন্য আমি এখন যাব দোকানে আর এগুলোকে একটু করে খাপাতে দিয়ে আসবো। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আর এই ড্রেসগুলো দিয়ে আসি, কুর্তিগুলো খাপা। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো ও গেল একটু এটিএমে, এটিএম থেকে আসুক, দেন আমরা যাব একটু ঘুরতে। এটা দেখো কিরকম সুন্দর করা আছে, আই লাভ বর্ধমান। এটা সব জায়গাতে এখন হয়েছে, ভালো লাগছে বেশ। তো অনেকদিন আমি বেরোইনি আর আজকে বেরিয়ে মানে একটু ঘুরতে ইচ্ছা করছে শুধু। কোথাও যাবো না, এমনি জাস্ট ঘুরবো আর ভালো লাগছে। আর বেশ গরমটাও পড়েছে একটু একটু, গাড়ির হাওয়াটাও বেশ ভালোই লাগছে। তো আমরা এখন এসেছি মিও মল, চলো মিও মলে যাওয়া যাক। যাবে কি নেবো? Thank you.
কি নেবে? চকো চিপস নিলাম মানে তো গাইজ, আমরা এই মাত্র জাস্ট বাড়িতে এলাম আর এখনো পর্যন্ত আমি জামা কাপড় কিছু চেঞ্জ করিনি। তো এখন জামা কাপড়টা চেঞ্জ করে নেবো আর আজকে রাতের ডিনারও বানাতে হবে। তো তরকারি টরকারি সব রয়েছে, তো শুধু একটু ভাত করতে হবে। তো ভাতটা বসাতে হবে। আর এখন কটা বেজে গেছে? ও, এখন বাজছে প্রায় 8:30। তো 8:30 বাজছে, এখন ভাতটা বসিয়ে নিই। আর অনেক কিছু জিনিস, মানে খাবারের জিনিস টুকটা কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখ, এখানে দেখো কত কি জিনিস, কয়েকটা জিনিস এনেছি। এটা একটা বিস্কিট, এটা খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ওর সাবান, এখানে গরম পড়ার আগেই হচ্ছে ফুটি এনেছি, এটা ভেজা আছে ঠান্ডা ফিস। তো মজা, সরি, এটা হচ্ছে গরম পড়ার আগে একটা মজা এনে নিয়েছি। আর এখানে আছে মিও মোড়ে কেক, এটাতে আছে কেক, 4 পিস ছিল, 1 পিস একজনকে দিয়েছে ও। তো এটা এই কেকটা এনেছি। আর এখানে আছে, দাঁড়াও খুলে দেখো, এখানে আছে ভেজ প্যাটিস দুটো। তো এখন হচ্ছে ভেজ প্যাটিস খাবো আর এই কেক গুলো খাবো, চলো খেয়ে নি, তারপর রাত্রেবেলার ডিনারটা বানাতে হবে। তো চলো আগে খেয়ে নি। সব খেয়ে নিচ্ছ নাকি? ওখানে দুটো আছে না? আমারটাও রয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, রয়েছে তো, আচ্ছা ঠিক আছে, ভালো খেতে জানি তো। আর কেকটা তো আরো টেস্টি, তুমিও খাও। খাবো, তুমি ইয়ে করো, একটু রাখো, তারপরে তো খাবো। তোমার জন্য আছে, মুখে লেগে রয়েছে, মোছো। আচ্ছা লাগু, ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব গরম গরম ছিল, খেয়ে নাও তারপরে কথা বলবো। তো গাইজ দেখো, এখন বাজছে রাত 10:30 মতন আর আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। তো দেখো ডিনারে আজকে কি কি করেছি দুপুরবেলা। এটা হচ্ছে যে চিংড়ি মাছ এনেছে, দেখো কি সুন্দর, এটা হচ্ছে বাগদা চিংড়ি, হয়তো বাগদা চিংড়ি। এই ডাটা ঠাটা দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে হচ্ছে এঁচোড় করেছি আর কুমড়ো ভাজা আছে ওটাই। তো আজকে রাত্রেবেলা রুটিনেই ভাত খাচ্ছি। তো ভাতটা খেয়ে নি, আর ওদিকে একটা মুভি চালিয়েছে, তাই আজকে ঘরে বসেছি। তো খেয়ে নি, তারপর ব্লগ আজকে এন্ড করবো, চলো খেয়ে নি। দেখো আমি চুল ঠুল বেঁধে নিয়েছি, চুল এইভাবে বেঁধে শুতে আমার খুব ভালো লাগে, আরাম লাগে আর কি। তো চুলটা বেঁধে নিয়েছি আর আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়বো। তো তার আগে মুখটা একটু ধুয়ে নেবো, মুখ চোখ ধুয়ে এসে তারপর একটু মুখে কিছু মাখবো, মেখে শুয়ে পড়বো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের। আর আমাদের ভ্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখনের জন্য টাটা, আবার আসছি নতুন একটা ভ্লগের সঙ্গে। তো চলো টাটা, গুড নাইট।